আর অন্যান্য রোগে যারা এখানে, আমি দেখছি অনেকগুলো পেশেন্ট যারা আমার পাশের রুমে আছে, ওনারা অনেক জায়গায় গেছে, কয়েকজনে কয়েকবার অপারেশন করছে, বাট আচ্ছা ফাইনালি ওনারা এখানে আসছে। এখানে এসেছেন, জি জি। তো আমার মেসেজ হলো, যারা এই রোগে ভুগতেছেন ইনশাল্লাহ এখানে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আজকে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, প্রথমে জানতে চাইবো ওনার নাম। আমার নাম ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি আমার দেশের বাড়ি নোয়াখালী, আমি প্রবাসী, সৌদি আরবে থাকি। সৌদি আরবে থাকি। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার দুইটা প্রবলেম ছিল, একটা ছিল গলায় ঘাড়েতে, আর একটা ছিল কোমরে, কোমরে যেটাকে পিএলআইডি বলে ডাক্তারি ভাষায়। আচ্ছা, এই সমস্যা নিয়ে আসছিলাম। স্যার, আপনার এই সমস্যাটা আপনি ঠিক কত বছর যাবত ভুগছিলেন? আমার 2011 একবার হয়েছিল। আচ্ছা, তখন মানে ভালো হয়েছিল, বাট অত কিউর হয় নাই। আচ্ছা আচ্ছা। এরপরে এই গত রমজানের প্রথমে হয়েছিল, তো অ্যারাউন্ড 4-5 বছর এরকম এরকমই। স্যার, আপনার এই সমস্যাটার কারণে কি আপনি ট্রিটমেন্ট কোথাও করেছিলেন এর আগে? হ্যাঁ, আমি সৌদি আরবে করেছিলাম, কয়েকটা হসপিটালে নিয়েছি, বাট ওদের ট্রিটমেন্টগুলো ওইরকম এফেক্টিভ হয়নি, এফেক্টিভ ছিল না। হ্যাঁ, বা যে ধরনের আপনার সুস্থ হওয়ার কথা ছিল যেমন করে, সেরকমটা হয়নি, বা আপনার কাছে তো ফলটা হয়নি। স্যার, জানতে চাইবো যে এই টিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি নেন? আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে এই ট্রিটমেন্ট করেছি। স্যার, আজকে কতদিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন? আমি আজকে 11 দিন চলতেছে। 11 দিন? জি। স্যার, 11 দিন ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার শরীর কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। অনেকটুকু ভালো? অনেকটাই ভালো। হ্যাঁ। আচ্ছা, আপনার যে পিএলআইডি যে সমস্যাটার কারণে আপনার যে ধরনের প্রাত্যহিক জীবনে যে ধরনের সমস্যাগুলো হতো, আপনার মুভমেন্টে বা বসে থাকলে যে সমস্যা হতো, বা বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে অনেকের ক্ষেত্রে সমস্যা হয়, সেই সমস্যাগুলো কি এখন হয় আপনার? না, এখন অনেকটাই কমে গেছে। অনেকটুকু কমে গেছে, মানে আপনি এখন আপনার স্বাভাবিক জীবনে যে ধরনের মুভমেন্টগুলো করতেন সেগুলো আপনি এখন অনায়াসে করতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ করতে পারতেছি। স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছেন? ঠিকানা ওই যে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, এগুলোর থ্রুতে আপনাদের মানে ট্রিটমেন্টের পদ্ধতিগুলো আমি দেখছি, তারপরে ডক্টর শফিউল্লাহ প্রধান যিনি, ওনার অনেকগুলো ইন্টারভিউ দেখছি। জি জি। তো দেখে আমার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আসছি এখানে। স্যার, জানতে চাইবো যে আপনি ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর আছেন, নার্স আছেন, বা ম্যানেজমেন্টে যারা আছেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল টাইম টু টাইম, আপনি কি সবটুকু পেয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখানে ডাক্তারের ট্রিটমেন্ট প্লাস ডিউটি ডাক্তার যারা আছে, তারপরে যারা ফিজিওথেরাপিস্ট আছে, ওনারা সবাই খুব অ্যাক্টিভ। আচ্ছা, মানে খুব পাংচুয়াল ওনারা ওনাদের কাছে। হ্যাঁ, তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না? না, আন্তরিকতা অনেক ভালো ছিল। স্যার, আরেকটা জিনিস জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, আপনার নিজস্ব মতামত কেমন লেগেছে আপনার কাছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে, কারণ আমি অনেক রোগী অথবা অনেক অনেক ইন্টারভিউ আরও দেখছি ইউটিউবের মাধ্যমে, বাট ওই হসপিটালগুলো অথবা ওই সব জায়গার যে এই রোগের যে চিকিৎসা, ওটা আমি এখানেই খুব ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এখানে অনেক ধরনের মানে থেরাপি আছে, এক্সারসাইজ আছে, মেডিসিন ইফেক্টিভ, মানে ইনক্লুডিং সবকিছু মিলেই অনেক ভালো চিকিৎসা। মানে একটা রোগীর আপনার ভালো হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে, সবকিছু এখানে আছে। স্যার, একটা জিনিস জানতে চাইবো যে আপনি বলেছেন আপনি বেশ অনেক বছর যাবত আপনি আপনার এই পিএলআইডি সমস্যা আপনি ভুগেছেন, আপনি সৌদি আরবে এর জন্য ট্রিটমেন্ট করেছেন, বাট আপনার যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে আছেন বা আমাদের দেশের বাইরেও এরকম অবস্থান করছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগেন, কিন্তু কার কাছে যাবেন বা কার কাছে গেলে তারা সঠিক চিকিৎসা পাবেন তারা সেটা বুঝতে পারেন না বা জানতে পারেন না। অনেকে আছেন যে বিভিন্ন ভুয়া ডক্টরের কবলে পড়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, যেটা স্পেশালি দেখা যায় আমাদের গ্রামের দিকে দেখা যায় অনেক বেশি। তো তারা সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারপর তারা হয়তো ভালো হন না, এই ভয়ে অনেকে আছে ডক্টরের কাছে যান না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে, ওনারা মানে এখানে এসে প্রথমেই চিকিৎসা নিলে ওনারা বুঝতে পারবে এখানে চিকিৎসার পার্থক্য আর অন্য জায়গার চিকিৎসার পার্থক্যটা কি। হ্যাঁ, এবং আর অন্যান্য রোগী যারা এখানে, আমি দেখছি অনেকগুলো পেশেন্ট যারা আমার পাশের রুমে আছে, ওনারা অনেক জায়গায় গেছে, কয়েকজনে কয়েকবার অপারেশনও করছে, বাট ফাইনালি ওনারা এখানে আসছে। এখানে এসেছেন? জি জি। তো আমার মেসেজ হলো, যারা এই রোগে
ভুগতেছেন, ইনশাল্লাহ এখানে আসেন, এখানে ভালো চিকিৎসা হচ্ছে। কারণ আপনি নিজে এখানে এসে ভালো হয়েছেন, এর জন্য আপনার নিজেরও একটা বিশ্বাস জন্মেছে যে অবশ্যই তারা একবার চেষ্টা করে দেখুক। জি জি রাইট। আচ্ছা স্যার, সবশেষে আপনার নিজস্ব একটা মতামত জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দেবেন? 100-তে 75। স্যার, আপনাকে বিটি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।